श्रद्धेय सुयोग्य आजकल सभा सभापति उपस्थित सुप्रिय अतिथिवृंद सामने हमार दिनदार ईमानदार मोमिन भाई सकल पर्दा थेके सुनने वाली मोमेना मा और बोनेरा प्रशंसा तार जिन्हें आल्लाह प्रशंसार हक तिनि रखें जिनि समस्त जिनिसेर उपरे क्षमतावान आल्लाह कुल्लि शाइयिन कादिर तारी प्रशंसा नेवार सार्थकता आछे तिनि रहमानुर रहीम चरम परम मेहरबान निश्चय तिनि प्रशंसार हक रखें जिनि हलेन आलिमुल आइन आलिमुल बिदातिस सदर তিনি এমন একজন তিনি এখন আমার জীবকে ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন। তিনি এখনই ইচ্ছা করলে আমার জীবকে আটকে দিতে পারেন। তিনি একজন আপনাদের কানগুলোতে শ্রবণ শক্তি দিয়েছেন। তিনি ইচ্ছা করলে কাজ করতে হবে না, ইচ্ছা করলে শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারেন। তিনি একজন যিনি এই তো বড় বিশ্ব ভ্রমণ্ডল নবমণ্ডল ভ্রমণ্ডল সবর একচ্ছত্র মালিকানা রাখেন, তিনার মালিকানার কোন অংশীদার নেই। তিনি এমন একজন সমস্ত ত্রুটি থেকে তিনি মুক্ত, তিনার কোনো আইব নাই, তিনার কোনো আইব নাই। তিনি সমস্ত ঘৃণিত জিনিস থেকে মুক্ত, তিনি পাক। তিনি একজন যাকে ছাড়া আমরা চলতে পারব না, তিনি এমনই জন তিনি সকলকে ছাড়া চলতে পারবেন। আমরা সেই মহান মনিবের গোলাম, আমরা এত বড় সত্তার গোলাম, এর জন্য আমরা হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে গোলামিত্বের স্বীকার করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মহতরম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত, আমি বক্তব্য শুরু করার আগে তিনটি কথা গুনে বলছি। আজকে মা বোনেদের যথেষ্ট ব্যবস্থা করা হয়নি, দূরে থেকে যদি শুনছেন ধৈর্যের সঙ্গে শুনবেন। দ্বিতীয় নম্বর, আমার সামনে যে পুরুষেরা রয়েছেন সামনে যতটা জায়গা আপনার ফাঁকা আছে আপনি একটু হিলে নড়ে পোড়া করে নেন, এবং যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসে যান, নিশ্চয়ই বসলে জায়গা হয়ে যাবে। আমার আইডিয়া বলছে আপনারা বসছেন না, এটা আপনাদের নিজের ব্যর্থতা। আপনি বসেন বসেন বসেন, আল্লাহর গোলাম বসেন, আল্লাহর বান্দা বসেন, রসুলের উম্মত বসেন, মহব্বতের সঙ্গে বলছি বসেন, ভাই বসেন, বন্ধু বসেন, আব্বা বসেন, বড় ভাই বসেন, আল্লাহর গোলাম বসেন, আল্লাহর জন্য বসেন, রসুলের উম্মত হিসেবে পরিচয় দিতে গিয়ে বসেন। ভাই আপনাদের কাছে আবদার করে বলছি বসেন, সকলকে বলছি বসেন, যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, নিশ্চয়ই আপনারা ভালো মানুষ। ভালো মানুষ যদি না হতেন তো প্রথমেই বাড়ি থেকে আসতেন না, এত দূর যখন পৌঁছে গেছেন তো বসতেও পারবেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত বসেন বসেন, ভাই আপনারা বসেন, আমার দিকে খেয়াল করেন, বসেন, বসে যান বসে যান বসে যান। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারা বসছেন তো, মাত্র কয়েকজন দাঁড়িয়ে আছেন। আল্লাহর গোলাম বসেন, রসুলের উম্মত বসেন, আল্লাহর গোলাম এই সামনে যারা আছেন দাঁড়িয়েছেন বসেন। আজকে আমি খুব ভাইটাল পয়েন্ট ধরেছি আপনাদের সামনে। আল্লাহর গোলাম বসে যান বসে যান, আল্লাহ রসুলের উম্মত বসে যান। মহব্বতের সঙ্গে যারা বারান্দায় আছেন বসে যান, দাঁড়িয়ে থাকিয়ে না, বা আদাব বা নাসিব বেআদাব বেনাসিব। জি ভাই আপনারা বসতে পারলেন না, বসেন 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 ভাই, বসে যান এই সামনে যারা আছেন বসেন বসেন। জি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এতক্ষণে পাওয়ার আসছে। মহতরম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমাদেরকে ইমান রাখতে হবে ছটা জিনিসের উপরে, আল্লাহর উপরে, আখেরাতের উপরে, রসুলের উপরে, ফেরিস্তার উপরে, কিতাবের উপরে, তকদিরের উপরে। কয়টা বললাম? ছটা। আল্লাহ ভাই, যাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে আল্লাহর হস্তে বন্ধ করেন। ওই লাইটটা আমি দু মিনিট দেখলে আমার মাথার ব্যথা উঠে যাবে, কিছু করার নাই, কোনো কিছু করার নাই। কি আল্লাহ আমাকে কেমন ভাবে বানিয়েছেন আল্লাহ জানেন। আল্লাহর উপরে, আখেরাতের উপরে, ফেরিস্তার উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, তকদিরের উপরে, টোটাল ছটা জিনিসের উপরে কামেল ইমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, তাহলে সে মুসলমান বা ইমানদার বলে মুমিন বলে পরিচিত দিতে পারবে। এই ছয়টা বিষয়ের ভিতরে যদি আপনার একটাতে ইমান না থাকে, তাহলে আপনি কামিল মুমিন বলে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবেন না। ছটার ভিতরে আমি পাঁচটাকে জমার খাতায় রাখলাম, ইনশাআল্লাহ কোনোদিন শুনবেন, আমি আখেরাতের অংশটা তুলে নিলাম। মরার পরের জীবনটাকে আখেরাত বলা হয়েছে, বিরাট লম্বা জিন্দেগি। এই জিন্দেগিটার শুরু আছে, শেষ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কিছু জিনিসের সূচনা আছে, শেষ আছে। এক্ষুনি আমি বলবো এক কাপ চা খাবো, আপনি গ্যাসটা জ্বালালেন, সসপ্যান দিলেন, পানি দিলেন, চিনি দিলেন, দুধ দিলেন, চাপাতি দিলেন, দু বাচ্চা রহিলে গরম করলেন, ছাকনা নিলেন, দিয়ে দিলেন, শেষ খাওয়া হয়ে গেল। তাহলে সূচনা হলো গ্যাস জ্বালিয়ে, আর শেষ হলো শেষ চমকটা দিয়ে। সূচনা আছে, শেষ আছে। তেমনি এই পৃথিবী একদিন সূচনা হয়েছিল, একদিন পৃথিবীকে বানানো হয়েছিল, একদিন পৃথিবী শেষ হয়ে গেল। আবার কবর একদিন শুরু হয়েছিল, একজনকে দিয়ে কবর শুরু হয়েছিল, তার আগে কেউ কবরে শোয়নি। একদিন কবর থেকে সবাইকে তুলে কবরের সমাপ্তি ঘোষণা করা হবে। একদিন কিয়ামত শুরু হবে, সেই দিন একজনকে ডেকে বিচার শুরু হবে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আদালত চলবে। চলতে 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 একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ গদি সিংহাসন সেখানে থাকবে না, দাঁড়িপাল্লা থাকবে না, হাজে কাউসার থাকবে না, রহমত বারসের ছায়া থাকবে না। কিয়ামতটাকে যেভাবে সাজানো হয়েছে একদিন শেষ হয়ে যাবে। আজকে মাথার উপরে তিরপল আছে, স্টেজ আছে, মাইক আছে, বক্তা আছে, কালকে কিছুই থাকবে না। ঠিক এইরকম একদিন কিয়ামত, একদিন আয়োজন চলেছে, একদিন সূচনা হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এর পরে যে আমাদের দুটি ঠিকানা আছে, একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। জাহান্নামের সূচনা আছে, জান্নাতের সূচনা আছে। জান্নাত শুরু হবে, জান্নাত শুরু হবে, জান্নাত শুরু হবে, জাহান্নাম শুরু হবে, জাহান্নাম শুরু হবে, শুরু হবে, শুরু হবে, শেষ হবে কথা আর বলা যাবে না। এর শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ ওটাই আবাদান আবাদার জিন্দেগি। এখন জাহান্নামটা কিন্তু আমাদের ঠিকানা নয়, জাহান্নামটা আমাদের বাসস্থান নয়। আমরা জাহান্নাম থেকে আসিনি, আমরা জান্নাত থেকে এসেছি, বেধাই জান্নাত আমাদের বাসস্থান। জাহান্নাম আমাদের অপরাধের কারণে জেলখানায় জেলের শাস্তির জায়গা জাহান্নাম। জাহান্নাম থেকে কিছু মানুষ মুক্তি পাবে, তারা কিছু গুনার কারণে সেখানে শাস্তি ভোগ করার পর আবার রিটার্ন আসবে। কিন্তু যারা মুশরিক মুনাফিক কাফির, যাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে, একটা জাহান্নাম আছে যার নামই জাহান্নাম। সেই জাহান্নামটা কেমন? প্রেসার কুকার ভরে দিয়ে ঢাকনা লাগানো, ভিতরে কি হচ্ছে আল্লাহ ছাড়া জানবে না। তো ওই জাহান্নামে যখন মানুষকে দিয়ে দেবে, তারা রিটার্ন আসার ক্ষমতা হবে না, আবাদান জিন্দেগি চলবে। আর জাহান্নামের হিসাবটা কি হবে একটু পরে বুঝতে, একটু পরে শুনতে পারবেন। তো আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বলছেন? জি ভাই,
अल्लाह तबरक व तआला तार नबी के आखिरी नबी के लिए गेछिलेन शाबे मेराजेर सफरे। क्यों देखेन आमादेर देशे पुलिसेर ट्रेनिंग हय जेलाते, कखनो हय कलकाताय राज्ये, आबार आर्मीदेर ट्रेनिंग हय विभिन्न जागाय, दिल्ली चेन्नई आर कोथाओ एइभाबे ट्रेनिंग चले। किन्तु जारा आर्मीर मेजर हय, मेजरेर उपरे जारा अफिसार हय, तादेर शुधु देशे ट्रेनिंग हय ना, तादेरके विदेशेओ जेते हय, कारण विदेशेर आईन तादेर माथाय ना थाकले सेई देशके निये से चलते पारबे ना। बिधाय तादेर ट्रेनिंग कखनो आमेरिकाते हबे, कखनो इंग्लैंडे हबे, कखनो सुदाने हबे, तारा कखनो आफ्रिकाते गिये ट्रेनिंग करे आसबे, विभिन्न जायगा थेके ट्रेनिंग हय। अफिसार जत बड़ हय तार ट्रेनिंग तत बहु दूर पर्यन्त पौंछाय। तो आमार नबी छिलेन सब नबीदेर नबी, एई जन्य आल्लाह तबारक बा ताआला इनाके ट्रेनिंग করার জন্য একদম আরশ পর্যন্ত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ, তিনি কত বড় ট্রেনিং প্রাপ্ত। তিনাকে এই চামড়া চোখে জাহান্নামকে দেখানো হয়েছে, জান্নাতকে দেখানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বানিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন। জান্নাতকে বানিয়েছেন, জান্নাতকে বানানোর পর আল্লাহ বললেন, জিব্রাইল তুমি একবার জান্নাত দেখে এসো। জিব্রাইল ঘুরে এসে বলছেন, রব্বুল আলামিন আপনার জাত সিফতের কসম সমস্ত মানুষ জান্নাত চলে যাবে। জিব্রাইল তুমি জাহান্নাম দেখে এসো। ইয়া আল্লাহ, হে আমার রব, আমি আল্লাহ তোমার কসম দিয়ে বলছি কেউ জাহান্নাম যাবে না। তুমি আরেকবার যাও জান্নাত দেখে এসো। ঘুরে এসে বলছে, রব্বুল আলামিন জান্নাতে কেউ ঢুকবে না। বলে কেন? বলে এর বেড়াগুলো খুব মজবুত, নামাজ রোজা হজ যাকাত মামেলাত মাসেরাত লেনদেন, মিথ্যা কথা বলো না সত্য কথা বলো, এই বেড়া টপকানো বড় কঠিন আছে। জাহান্নাম দেখে এসো। জাহান্নাম দেখে আসলো, বলে এ রব্বুল আলামিন সব যেন জাহান্নামে দাও দাও করে চলে যাচ্ছে। বলে কেন? এর বেড়াগুলি অতি সহজ, গান বাজনা জুয়ো তাস লুডু মদ বিভিন্ন ঐশ্বর্য দিয়ে জাহান্নামের রাস্তাকে বানানো হয়েছে, অতএব এরা দল দল চলে যাবে। ভাইয়া বুখারীর সেই হাদিস আছে, জাহান্নামটা কেমন আর জান্নাতটা কেমন যদি কেউ বুঝতে চায়। তো বলছে, একটা লোককে সে জীবনে সুখ দেখেনি, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, একদম জন্ম থেকে মত পর্যন্ত তার কপালে সুখ জুটেনি, ওকে একবার জান্নাতে ভরে এরকম করে বের করে নেবে লাইলন পিস্টনের মতো, বেশি কোনো চ্যাপ করে বের করে নেবে। আল্লাহ বলবে, কেমন আছো? রব্বি, হে আমার রব, আমি কোনো দিন সর্বকত্ব, আমি কোনো দিন খারাপই জানি না, আমি কষ্ট কি বুঝি নাই, সুখ আর সুখ। আর একটা লোক সারা জীবন সুখে কাটিয়েছে, একবার জাহান্নামে ভরে নিয়ে বলবে, তুমি কেমন আছো? ই বলবে, সুখ কি জিনিস জানি না, আমি দুঃখেই ভাসছি। ভাইয়া এবার আল্লাহ কি বলছেন? بسم الله الرحمن الرحيم الله رب العالمين বলছেন ওই জাহান্নামের কথা, من آمن بالله واليوم الآخر তোমরা আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনো, আখিরাতকে বিশ্বাস করো, সে আখিরাতের মধ্যে দুইটি জায়গার ভিতরে, একটি জায়গা রয়েছে আমার আল্লাহ বলছেন, তগা একটা ব্যাগের নাম, তগা একটা ব্যাগের নাম, হাটে থেকে ব্যাগ নিয়ে আপনি বাড়ি আসছেন, আমি জিজ্ঞেস করছি কি আছে, আপনি বললেন হাট আছে, সবজি হাটে গেছিলাম, ব্যাগের ভিতরে হাট নাই, ব্যাগের ভিতরে আছে আলু পেঁয়াজ টমেটো,
তার আপনার কিনা আদা রসুন মরিচ যেগুলো কাঁচা সবজি এগুলোকে হাড় বলি আমরা। তো আল্লাহ তওবা বলছেন কয়েকটা গুনাহের সমন্বয়কে তওবা বলছেন, রিয়া তাকাব্বুর অহংকার সমস্ত দিক মিলিয়ে তার একটা শব্দ হবে তওবা। তো আমার আল্লাহ বলছেন যারা পৃথিবীর বুকে নিজেকে রিয়া তাকাব্বুর অহংকারের জগতে ভাসিয়ে রেখে দিল, তার মধ্যে নম্রতা ভদ্রতা আসলো না, সে একদম সবসময় যেন নিজেকে বিদ্রোহমূলক মনে করে নিয়েছে। পৃথিবীর মানুষ আখেরাতের প্রস্তুতি নিয়ে ঠাট্টা করে, সাহাবীরা যখন জাহান্নামের কথা শুনতেন তো অঝর নয়নে কাঁদতেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউকি আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছ কেন? হযরত আয়েশা ব্যক্তিটাকে ছিলেন মহিলাটাকে ছিলেন নবীজির একমাত্র কুমারী বিবি, তিনি ছিলেন আয়েশা। সে আয়েশা একদিন হঠাৎ কেঁদে উঠলেন, নবী বলছেন মা ইউকি আয়েশা, আয়েশা তুমি কাঁদছ কেন? জবাবে বললেন আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, এর জন্য আমি কেঁদে ফেলেছি নিজেকে সামলাতে পারলাম না। হযরত উমার গভীর রাত্রিতে চিৎকার মেরে কাঁদছে, কেন তুমি কাঁদছ? জাহান্নাম আমাকে কাঁদিয়েছে। আবু বকর নিজের বুকে হাত মেরেছে আর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর মুনাফিক, আবু বকর মুনাফিক, অঝর নয়নে কাঁদছেন, আবু বকর তুমি কেন কাঁদছ? আমাকে জাহান্নামের ভয় কাঁদছে। অতএব বন্ধুরে এই কোয়ালিফাইড লোকগুলির ভিতরে সোনালি লোক যাদেরকে বলা হয়, যাদের ইতিহাসগুলো স্বর্ণ অক্ষর দিয়ে যদি লেখা যায় সোনাটার দাম কমে যাবে কিন্তু তাদের ইতিহাসের দাম বাড়বে, সোনা দিয়েও দামটা মূল্য করা যাবে না। এই ব্যক্তিগুলো জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছেন আর আমার আল্লাহ বলছেন রে অহংকার করনে ওয়ালা, রিয়া করনে ওয়ালা, তাকাব্বুর করনে ওয়ালা, পৃথিবীর বুকে স্বর্ণ তোদের ঠিকানা পাইছি কোথায়? ফানমাল আমান তাগা ওয়া আসারাল হায়াত আদ-দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, কঠিন জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে তোদের ঠিকানা বানিয়েছি। জাহান্নামের ভয়ে আপনি মার্কেটে হাঁটেন কাঁদছ কেন? আব্বা মারা গেছে। তুমি কাঁদছ কেন? ভাই মারা গেছে। তুমি কাঁদছ কেন? বোন মারা গেছে। তোমার কাঁদার কারণ কি? ঘরে আগুন লেগেছে। তোমার কাঁদার কারণ কি? আমার গোডাউনে আগুন লেগে শেষ হয়ে গেছে। পৃথিবীতে আমরা কাঁদি, আমাদের কাঁদার অনেক কারণ আছে, যে কারণে আমরা অঝর নয়নে ডুকরে 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 কাঁদতে পারি কিন্তু অত্র বৃহত্তর পৃথিবীর বুকে একটা মানুষ পাওয়া যাবে না। তুমি কাঁদছ কেন? জাহান্নামের জাহান্নাম আমাদের কাছে গল্পের জায়গায় পৌঁছে গেছে। জাহান্নাম কেমন? জাহান্নাম কেমন? জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামের হৃদয় আছে, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম চুপ থাকবে না, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। তা জাহান্নাম কেমন জি? জাহান্নাম কি ভাবে আসবে? জাহান্নাম কি তার রূপটা শুনেন,
হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাত তাফসীর করছেন সূরা তাহরিমের একটা আয়াতকে দিয়ে, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে নবীজির হাদিসটা শুনেন। ওয়া নবী হুযরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি যতটি লোক বসে আছেন একবার যদি রসুলের নামের সঙ্গে দরুদটা পড়েন অসুবিধা তো নেই ভাই, মহব্বতের সঙ্গে পড়েন, সুবহানাল্লাহ, এরা ছাড়বে না আমাকে। ওয়ান আলী হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি, জোরে বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদা আলা নারি আলফ সানাতিন ওয়া হিয়া আবিয়াজা সুম্মা উকিদা আলাইহা আলফ সানাতিন ওয়া হিয়া আসওয়াদা আ ওয়া হিয়া আবিয়াজা উকিদা আলাইহি আলফ সানাতিন ওয়া হিয়া আসওয়াদা সুম্মা উকিদা আলাইহা ওয়া হিয়া আবিয়াজা সুম্মা উকিদা আলাইহা ওয়া হিয়া আসওয়াদা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন উকিদা আলাইহা নার, আগুনকে জ্বালানোর জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে দেওয়া হলো, তোমরা আগুনকে জ্বালাও, জাহান্নামকে বানাও, জাহান্নাম তৈরি করো, যারা আমার দিন মানবে না, আল্লাহকে মানবে না, রসুল মানবে না, কোরআন মানবে না, এরা নিজের স্বাধীনতার উপরে পৃথিবীর বুকে বিচরণ করবে, এদের জন্য জাহান্নামকে তৈরি করো। তো ফেরেশতারা ওই জাহান্নামকে জ্বালাতে 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 1000 বছর জ্বালালেন, আর জ্বালানোর পর আল্লাহকে বললেন আল্লাহ আপনি দেখেন আপনার বেঈমান যাদেরকে আপনি শাস্তি দেবেন ভাবছেন এদের জন্য কি জাহান্নামটা জ্বালাতে পেরেছি, আমার আল্লাহ তখন গিয়ে দেখছে আগুনের রং হয়ে গেছে আহমাররাত মানে লাল টকটকে হয়ে গেছে, আমার আল্লাহ বলেন না এখনো পর্যন্ত আমি মনে করছি না যে এটা জ্বালানোর মতো হয়েছে, এটা শাস্তির উপযুক্ত হয়েছে, আবার 1000 বছর ফেরেশতারা মেহনত করলো, তখন আগুনের রং হয়ে গেল সাদা, এবং সাদা হলো একদম সাদা ধবধবে হয়ে গেছে, আমার আল্লাহ বললেন আবিয়াজাত হয়ে গেছে সাদা হয়ে গেছে, আবার 1000 বছর জ্বালানো হলো, জ্বালাতে 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 টোটালে যখন 3000 বছর জ্বালানো হয়েছে তখন আগুনের রং হয়ে গেছে আসওয়াদ মানে কালো, কতটা কালো, কতটা কালো মাথার চুলের মতো কালো, কতটা কালো, কতটা কালো কোকিলের মতো কালো, কতটা কালো, কতটা কালো কয়লার মতো কালো, কতটা কালো কালো, কতটা কালো আলকাতরার মতো কালো, আমরা পৃথিবীর বুকে যত কালো রং দেখেছি জাহান্নামের আগুনের রং কারো সঙ্গে মিলবে না, ওটা এতটাই কালো বন্ধুরে মামার ভাই আমার বন্ধু আমার, ওই আগুনকে যদি দ্বিপ্রহরে মাথার উপরে সূর্য থাকবে আর পৃথিবীতে যদি 100টা আগুন ফেলে দেওয়া হয় সারা পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে, আধার হয়ে যাবে, পূর্বে মানুষ কিন্তু নিজেকে দেখতে পাবে না, মানুষ ঠাট্টা করে লাল ঘরে ঢুকবি জাহান্নাম লাল ঘর নয়, মানুষ মজার করে গান বাজনা করবি তো লাল ঘরে যাবি কিন্তু জাহান্নাম লাল নয় জাহান্নাম কালো, কত জ্বালা মিলে তোদের কি পায় হতো, তো জাহান্নাম